নমস্কার বন্ধুরা, সাহিত্য রস মোটিভেশনের একটি নতুন ভিডিওতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, কারণ এই ভিডিওটিতে আপনাদের যে তিনটি সংকেতের কথা আমি বলবো সেই তিনটি সংকেত কোনো সাধারণ সংকেত নয়, কারণ এই সংকেতগুলো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজেই দিয়ে থাকেন। অর্থাৎ তিনি কারোর মাধ্যমে সংকেত দেন না, স্বয়ং তার ভক্তকে এই সংকেতগুলো দিয়ে থাকেন। এবং ভক্তরা সাধারণত এই সংকেতগুলো শ্রীকৃষ্ণের কোনো মূর্তি বা ছবির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেই পায়। যেহেতু এই সংকেতগুলো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদের দিয়ে থাকেন, সেই কারণে এই সংকেতগুলোকে শাস্ত্রে অনেক গুরুত্বপূর্ণ সংকেত হিসাবে গণ্য করা হয়। বন্ধুরা, বহু মানুষ আছেন যাদেরকে ভগবান শ্রীকৃষ্ণ এই সংকেতগুলো তার দিকে তাকানো মাত্রই দিয়েছেন, এবং তারা পরে এইসব সংকেতগুলোর কথা অন্যদেরকেও বলেছেন। এই সংকেতগুলো দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তকে কিছু বোঝানোর চেষ্টা করেন, যাতে করে সেই ভক্ত শ্রীকৃষ্ণের দেওয়া এই সংকেতগুলো বুঝতে পেরে সেই মতো জীবনে চলতে পারে। আর যদি সংকেতগুলো কখনও আপনি পেয়ে থাকেন, তাহলে কখনোই বাইরে কারো কাছে প্রকাশ করবেন না, কারণ এই ধরনের চমৎকারী সংকেতের কথা বাইরে প্রকাশ করলে হয়তো পরবর্তী সময় ভগবান আপনাকে এই ধরনের সংকেত আর কখনো দেবেন না। তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া এই সংকেতগুলো কি কি, এবং কেন ভগবান শ্রীকৃষ্ণ এই সংকেতগুলো দিয়ে থাকেন সেটাও আমরা এই ভিডিওতেই জানব। তাই ভিডিওটি অবশ্যই এক মনে শেষ পর্যন্ত দেখুন, এবং ভিডিওটি দেখার পর যদি আপনার ভালো লাগে বা এর মধ্যে কোনো সংকেত যদি আপনি কখনো পেয়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জয় শ্রীকৃষ্ণ লিখবেন। এবার চলুন এক এক করে সংকেতগুলো জেনে নেওয়া যাক। ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া প্রথম বিশেষ সংকেতটি হল, যখন আপনি শ্রীকৃষ্ণের মুখের দিকে তাকাবেন তখন দেখবেন যেন শ্রীকৃষ্ণ আপনাকে দেখে হাসছেন। এমনিতে তো শ্রীকৃষ্ণের মুখের দিকে তাকালে বা যে কোনো ছবি বা মূর্তির দিকে তাকালে এটা দেখা যায় যে শ্রীকৃষ্ণের মুখটা হাসি খুশি, কিন্তু এখানে যে সংকেতের কথা বলা হয়েছে সেটা আপনি উপলব্ধি করতে পারবেন যে শ্রীকৃষ্ণ যেন আপনার দিকে তাকিয়েই হাসছেন। ধরুন আপনি খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং কোনো একটা সমস্যার কারণে খুব চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছেন, এবং আপনি দিনরাত শ্রী ভগবানের কাছে প্রার্থনা করছেন যাতে এই সমস্যা থেকে শ্রীকৃষ্ণ আপনাকে বের করে আনেন, এবং এরকমই একটা সময় হঠাৎ যদি আপনি শ্রীকৃষ্ণের মুখের দিকে তাকিয়ে এটা বুঝতে পারেন যে শ্রীকৃষ্ণ আপনার দিকে তাকিয়ে হাসছেন, তাহলে এর অর্থ এই যে শ্রীকৃষ্ণ আপনাকে এই সংকেত দিয়ে বোঝাতে চাইছেন যে আপনার জীবনে যে সমস্যা আছে সেটা নিয়ে আপনার চিন্তা করার আর কোনো কারণ নেই, কারণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সেই সমস্যা আপনার জীবন থেকে দূর করতে চলেছেন, এবং আপনার খারাপ সময় অবশ্যই তাড়াতাড়ি কেটে যাবে। তাই আপনি এই সমস্যার সময় চিন্তিত না হয়ে একটু হাসি খুশি হয়ে জীবনটাকে কাটান, এই হাসি আপনার সকল সমস্যা অবশ্যই দূর করে দেবে। আর এটি শ্রীকৃষ্ণের দেওয়া অত্যন্ত বড় একটি সংকেত, যেটা সাধারণত সবাই পায় না। দ্বিতীয় যে সংকেতটির কথা আপনাকে বলবো সেটি হলো, যদি আপনি শ্রীকৃষ্ণের মুখের দিকে তাকিয়ে এটা উপলব্ধি করেন যে শ্রীকৃষ্ণ চোখের পলক ফেলছেন, তাহলে বুঝবেন এটি আপনার জন্য অত্যন্ত বড় একটি সংকেত। আপনারা হয়তো অনেককেই এটা বলতে শুনবেন যে শ্রীকৃষ্ণ তার দিকে তাকিয়ে চোখের পলক ফেলেছেন, এবং অনেকে এটাকে ভাবে যে এটা হয়তো মনের ভুল, কিন্তু বন্ধুরা সেটা সত্যি নয়, কারণ শাস্ত্রে উল্লেখ আছে যে ভগবান অনেক সময় তার ভক্তকে চোখের পলক ফেলে সংকেত দিয়ে থাকেন। এরকম সংকেত সাধারণত আপনি তখন পান যখন আপনার জীবনে কোনো সমস্যা থেকে থাকে বা সেটা নিয়ে আপনি খুব চিন্তিত থাকেন, এবং ভগবানের সামনে দিনরাত প্রার্থনা করেন, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে চোখের পলক ফেলার মাধ্যমে বোঝাতে চাইছেন যে আপনার করা প্রার্থনা তিনি শুনেছেন, এবং খুব তাড়াতাড়ি আপনার সকল সমস্যা তিনি দূর করে দেবেন। তাই আপনার আর কোনো কিছু নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই, আপনি নিশ্চিন্তে জীবনযাপন করুন। তৃতীয় যে সংকেতটির কথা আমি বলতে চলেছি সেটি আপনি শ্রীকৃষ্ণের দিকে তাকালে নয়, বরং শ্রীকৃষ্ণকে যখন আপনি কিছু খাইয়ে দিতে যাবেন তখন দেখবেন যে শ্রীকৃষ্ণ সেই খাবারটি খেয়ে নিয়েছেন। হ্যাঁ বন্ধুরা, জন্মাষ্টমীর দিন এরকম বহু বাড়িতে দেখা গিয়েছে যে গোপালকে যখন দুধ খাইয়ে দিতে গেছে তখন গোপাল সেই দুধ খেয়ে নিয়েছে, এবং এটি অনেকের সাথেই হতে শোনা যায়। এই সংকেতের অর্থ হলো এই যে ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে বোঝাতে চান যে আপনার সেবা এবং ভক্তিতে তিনি অত্যন্ত প্রসন্ন হয়েছেন, এবং তিনি খুশি হয়ে আপনার দেওয়া খাবার গ্রহণ করেছেন,
এবং আপনাকে আশীর্বাদও করেছেন। এই সংকেতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংকেত, কারণ এর দ্বারা আপনি আপনার জীবনে শান্তির রাস্তা খুঁজে পেতে পারেন। বন্ধুরা, আপনারা এই তিনটি সংকেতের কথা শুনলেন। এই তিনটি সংকেত ছাড়াও চতুর্থ আরেকটি সংকেতের কথা আমি আপনাকে বলবো। এই সংকেতটি এতই অত্যাশ্চর্য যে এটিকে আলাদা করে উল্লেখ করতেই হয়। এই সংকেতটি হলো, যদি আপনি শ্রীকৃষ্ণের মুকুটে পড়া ময়ূরের পালকের রং হঠাৎ করে বদলে যেতে দেখেন, তাহলে বুঝবেন যে শ্রীকৃষ্ণ আপনাকে একটি বড় সংকেত দিতে চাইছেন। এই সংকেতটি এতই বিস্ময়কর এবং অবিশ্বাস্য যে এটিকে চোখের ভুল মনে করাটাই স্বাভাবিক। কিন্তু এটা চোখের ভুল নয়। আপনি যদি এক মনে থাকেন, তাহলে প্রত্যক্ষ করতে পারবেন যে হঠাৎ করে ময়ূরের পালকের রং যেন বদলে গেল। এরকমটা যদি ঘটে, তাহলে বুঝতে পারবেন যে ভগবান আপনাকে এটা বোঝাতে চান যে আপনার জীবনে যদি কোনো রকম দুঃখ কষ্ট থাকে, সেটা খুব তাড়াতাড়ি ভগবান শ্রীকৃষ্ণ দূর করে দেবেন এবং আপনার জীবনেও রং ভরে উঠবে। তো বন্ধুরা, এই চারটি সংকেতের মধ্যে যদি কোনো সংকেত আপনি কখনো পেয়ে থাকেন, তাহলে বুঝবেন আপনি সত্যিই খুব ভাগ্যবান এক ব্যক্তি। এবং এই ধরনের সংকেতের কথা কখনোই কাউকে বলবেন না। যদি আপনিও এরকম ধরনের কোনো সংকেত কোনো দিন পেয়ে থাকেন, তাহলে কমেন্ট সেকশনে জয় শ্রীকৃষ্ণ লিখবেন। এবারে আসুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। ঈশ্বর কাউকে ঠকান না, হয় তিনি জিতিয়ে দেন না হলে শিখিয়ে দেন। মানুষ যতই বড় হয়ে যাক না কেন, তাকে সর্বদা তার অতীতকে মনে রাখা দরকার এবং অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের দিকে এগোনো দরকার। ভগবান বলেন, যার যে অবস্থা সে যদি তাতেই সন্তুষ্ট থাকে, তাহলে তাকে কারোর কাছে অপদস্থ এবং অপমানিত হতে হয় না। বিদ্যা হলো সবথেকে বড় সম্পদ। বিদ্যা শুধু আমাদের নিজেদেরই উপকার করে না, বরং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে গোটা সমাজের কল্যাণ সাধন করে। আমাদের জীবনে কিছু দুঃখেরও প্রয়োজন আছে। দুঃখ না থাকলে জীবন সঠিক দিশা পায় না। দুঃখ ছাড়া জীবন নাবিক ছাড়া নৌকার মতো হয়। সফলতা কখনোই আপনাকে জীবনের সেরা শিক্ষাগুলো দিতে পারে না, একমাত্র ব্যর্থতাই পারে আপনাকে সেরা শিক্ষা দিতে। জীবনের সেরা শিক্ষাটা পাওয়ার জন্য একবার ঠকে যাওয়া খুব দরকার। সত্যি কথা বলার সময় খুবই নম্র এবং একাগ্র থাকা উচিত, কারণ সত্যের মাধ্যমে ভগবানকে অনুভব করা যায়। ভগবানের অনেক নাম আছে এবং তাকে বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত করা যেতেই পারে। আপনি তাকে কী নামে ডাকেন এবং কীভাবে তার পুজো করেন, সেটা কোনো বড় বিষয় নয়। গুরুত্বপূর্ণ বিষয় এটাই যে আপনি তাকে ভিতরে কতটা অনুভব করেন। আপনি সারা জীবনে সংসারের চারিদিকে যাত্রা করে ফেলুন, কিন্তু তাতেও আপনি কোথাও কিছুই পাবেন না, কারণ যেটা আপনি প্রাপ্ত করতে চান সেটা আপনার মধ্যেই বিরাজমান। আপনি রাত্রে আকাশে অনেক তারা দেখতে পান, কিন্তু যখন সূর্য ওঠে তখন সেই তারাদের আর দেখা যায় না। ঠিক একই রকমভাবে অজ্ঞানতার কারণে যদি কেউ ভগবানকে প্রাপ্ত না করতে পারে, তার অর্থ এটা কখনোই নয় যে ভগবানের অস্তিত্বই নেই। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মন আমাদের সবথেকে বড় বন্ধু এবং সময় বিশেষে মনই আমাদের সবথেকে বড় শত্রুও হয়। যদি আপনি মনের কাছে জিতে যান, তাহলে সে আপনার পরম বন্ধু হয়ে ওঠে, আর যদি আপনি মনের কাছে হেরে যান, তাহলে সেই আপনার সবথেকে বড় শত্রু হয়ে যায়। জন্মের সাথে সাথেই আমাদের মৃত্যুও নির্ধারিত হয়ে যায়। তাই নিজের কর্ম করে যান, যেটা অনিবার্য তার জন্য দুঃখ করে কী লাভ। গীতায় ভগবান অর্জুনকে বলেছিলেন, লোভ রাগ এবং ঈর্ষা হলো আমাদের সবথেকে বড় তিন শত্রু। এই তিন শত্রু আমাদের নরকের পথে একদিন ঠিকই নিয়ে যায়। সেই কারণে লোভ রাগ এবং ঈর্ষা সম্পূর্ণভাবে ত্যাগ করুন। এই সব শত্রুকে যত নিজের জীবন থেকে দূরে রাখতে পারবেন, আপনি ততই সফল এবং সুখী জীবনযাপন করতে সক্ষম হবেন। সুখ যেমন মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, তেমনই দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। শাস্ত্রে বলা হয়, অজ্ঞান ও শ্রাদ্ধ ধনাশ, কুসাত্মা বিনশ্বতি, নয়ম লোকস্থি ন পর, ন সুখম সংশয়ত্তন। যে ব্যক্তি সন্দেহ বা সন্দেহ পোষণ করে, সে কখনো সুখ শান্তি পায় না। এভাবে সে নিজেকেই ধ্বংস করে। ইহকাল বা পরকালে তার কোনো সুখই নেই। তাই যে কোনো কাজে সফলতা অর্জন করতে হলে সন্দেহমুক্তভাবে কাজ করুন। শ্রীকৃষ্ণ আরও বলেন, হত বৈ প্রপয়সী স্বর্গম জিত্তা ব ভক্ষসে মহিমা তসমাত উত্তিষ্ঠা কৌন্তেয়া যুদ্ধয়া কৃত নিশ্চয়। সফল হতে গেলে ভয় দূর করতে হবে। গীতার এই শ্লোকে বলা হয়েছে যে অর্জুন যখন কৌরবদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাননি,
তখন শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন, তুমি নির্ভয়ে যুদ্ধ করো, নিহত হলে স্বর্গ ভোগ করতে পারবে আর জিতলে পৃথিবী শাসন করতে পারবে। তাই যে কোনো কাজে সফলতা পেতে হলে মন থেকে ভয়কে দূর করতে হবে। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।